গাইস গুড মর্নিং তো আজকে কার্তিক পূজার পরের দিন আমরা দেখতে পাচ্ছি লক্ষা মানে সবাই আসবে খেতে এক এক করে অলরেডি এসে পড়েছে তো আমরা জাস্ট স্নান করে মানে ফটাফট করে রেডি হলাম বনি এখন চুল ভেজে চা খাচ্ছে ও চা খাচ্ছে আমার এখনো চাটাও নাই পিসির দরজা বন্ধ করে দিয়েছে আচ্ছা হবে মা বলে সেকশন শেষ কারণ কিছু অনেকবার চা অনেকবার আমার এখানে একটা গোটাও সে হোক তো যাই হোক আজকে দিনে স্টার্ট করি যজ্ঞ শুরু হবে দেখাচ্ছি আপনাদেরকে কে কে এলো খেলো যাই হোক আজকে রাতে রাসমেলা যদি যেতে পারি যাবো তো এটা একটা মজা তো দেখে থাকো সাথে থাকো প্রসাদ খেতে বসে গেছে আমাদের ছাড়া হ্যাঁ 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 তাই তো বাবাও বসে গেছে প্রসাদ খেতে এখানে সব জোগাড় জন্ত হয়ে কমপ্লিট কিন্তু এখনো ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই কখন আসবে ঠাকুরমশাই কেমন হয়েছে সবাই বলো কেমন হয়েছে প্রসাদ এ কি কেমন হয়েছে ও আচ্ছা আমরা কম কম ব্লগ দেই আর কি হ্যাঁ তো আমরা বেশি বেশি ব্লগ দেওয়ার চেষ্টা করো টেবিলটা আর এখানে বাড়ির সবাই বসে গেছে কারণ আমরা লেট হয়েছি হ্যাঁ সবাই আর এখানে ছমছমকে নিয়ে সবাই মজা করতেছে এখানে লুচি চলে আসছে এই টেবিলে দেখছি ভিআইপি ট্রিটমেন্ট আমরা পাবো কি সেটা আর ওইদিকে বুড়া দাদা অনেক খাটাখাটনির পরে এখন একটু না শুধু এখন থাক এখন খাবো না একবারে আমরা পুষ্পণ্য খাবো অস্থির হয়ে যাচ্ছিল কখন অয়ন্তিকা আসবে ফাইনালি অয়ন্তিকা চলে আসে এই নে মোবাইল নিয়ে যা যজ্ঞের ভিডিও করে আমি ঘরে শুয়ে আছি এখানে সবাই মিলে লাত খাচ্ছে একটা ছোট্টি ঘরে এতজন এই ঘরটাতেই মজা হয় ওয়া ঘুমাবো তারপরে রাসমেলা যাবো বিকালে রাসমেলা যাওয়া হবে কুট্টি কাকু আজকে আমাদের রাসমেলা নিয়ে যাবে পুরি খাওয়াবে ইস যজ্ঞ শুরু হলো এই মাত্র ভিড় লেগে গেছে মারাত্মক পরিমাণে আমরা এতক্ষণ ওই ঘরেই ছিলাম এখন কিছু একটা হবে বলে ঘর থেকে বেরিয়ে গেলাম বাপরে চিৎকার আর এখানে হচ্ছে যজ্ঞের ফোঁটা নেওয়া হচ্ছে এত ডিমান্ড বলো এই যে ভাই আমাদেরকে কত গল্প শোনাচ্ছে এখানে একটা ক্যামেরা হচ্ছে আর আমরা এখানে শুয়ে শুয়ে এই ল্যাত খাচ্ছি আমরা প্যাড়া খাচ্ছি এটাকে ল্যাত ধরছে ভাই তুমি কোন স্কুলে পড়ো এপিক পাবলিক স্কুল বা কোন ক্লাস এটা কে বান্টি বলে দে বান্টি ঘুমাচ্ছে আমার মামার ছেলে এখানে সবাই মজুদ আছে বান্টির মামা আমার মামা মার মামা বাবার মামা মামার মামা 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 আরে কত মামা আছে মামার বাড়ি এতক্ষণ তো এখন এই যে বনি আমাদের জন্য চিপস নিয়ে আসলাম চিপস খাবো Oh.
তো এখন এই ঘরে কিছু একটা নিয়ম হবে, আমি নাকি থাকতে পারবো না, তো আমি বেরিয়ে যাচ্ছি। উপরে খাওয়ায় বসে গেছেন দাদাগণ, সকালে অনেক পরিষেবা দেওয়ার পরে এরা ক্লান্ত, ভীষণ ক্লান্ত, তাই আমরা এখন পরিষেবা দিচ্ছি এনাদের। পিসিও খেতে বসে গেছে, বর্ণীয় পরিষেবা দিচ্ছে খুব সুন্দর করে। আমি তো ওকে দিব, হোক আমি জানি পাবো। দেখ 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 দেখ, বনি বনির বান্ধবীকেও কাজে লাগিয়ে দিয়েছে। এটাকে বলে পার্টনারশিপ। বনি উনি বনি ধরতে পারবে না, দেখে ও ধরছে, ও দিচ্ছে। এই যে টুম্পা দিদি, ইয়ে বাবা ঘুরে আবার আসো আসো আসো, তুলবো না। বেস্ট ফ্রেন্ডশিপ। বাঁধাকপি ঘন্ট, চাটনি আর পাঁপড় ভাজা। এখানে খুব নীরব পরিস্থিতি, অনেকে যাওয়ার প্ল্যান করছি, আমরা আটকানোর চেষ্টা করছি। বনি বিধ্বস্ত হয়ে বসে আছে, এতক্ষণ কিছুই শুট করা হলো না। ভাগ্যিস কি দিদি পর একটু মনে পড়ছে যে এখানে কি ধস্তাধস্তিটাই না হইলো। এবার দুর্গা পূজায় হবে না, এবার শোন এই যে আমার মুখের কথা, আজকে যদি না থাকছিস তোর বা উইথ বাবা, উইথ বাবা, উইথ বাবা, উইথ বাবা, আমি তো বলছি আমরা জুতা জুতা লুকিয়ে রাখছি, দেখে দাদুর একা জুতা খালি পায়ে যেতে হচ্ছে। মোটামুটি সফল 11টি বলতে থাকবে, মানে গেম শো যা প্ল্যান করা হচ্ছে সেটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো তোমারই দেরি, গেম শো করবি না রাসমেলা ঘুরবি বল তুমি? হ্যাঁ সেটা গেম শো, গেম শো করবি রাসমেলা? তো হবে না, হবে না, ঘুরলে তাড়াতাড়ি ঘুরে আসো। তো আমরা কাছে 70% মতো সফল, আর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, আমি ডাকাতের মতো সব উজাড় করে নিছি। তো আমার বাবাকে কি দিছো? ঘুমের ওষুধ ব্লকে বলি, আমার বাবাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন ঘুমায় আছে চুপচাপ। তোর কিছু বক্তব্য? মিউজিক্যাল বল, ছেলেদের কি খেলা হবে সেটা ডিসাইড হোক। হ্যাঁ তোর ডিসাইড কর, আমি মেয়েদের নাম দেবো, বাচ্চাদের নাম দেবো, ছেলেরা মিউজিক্যাল। আর কয়েকটা সান্ত্বনা পুরস্কার থাকবে, যারা মোটামুটি ভালো খেলবে। আমার একটা কথা বল, চারটা গেম হবে তো, একবার ছেলেরা চারবার খেলবে। Thank you.
এখন একটু বেরোচ্ছি, এই যে গ্যাং পুরো। মানে আমরা যেহেতু গেম শো খেলবো ভাবলাম, তো সবার জন্য গিফট কিনতে যাচ্ছি, তো দেখা যাক কি পছন্দ হয়। মেয়েদের মহিলাদের গেমের জন্য, হ্যাঁ আমরা একদম বিচ বাজারে এসে পড়েছি। ঠাম্মির জন্য একটা টপ নিয়েছি, এটা আমাদের এমনি ইচ্ছা ঠাম্মিকে দেওয়ার, কারণ ঠাম্মি গাছের শখ আছে। তো আগে যাই।